গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালে দিন শুরু হয় আমার এক গ্লাস ঈশদুষ্ণ গরম জল দিয়ে, আর সাথে থাকে কয়েকটা আমন্ড। তো এখানে জলটা অনেকটা গরম হয়ে গেছে বলে আমি অল্প জল নিয়ে তার সাথে এমনি নর্মাল ওয়াটার মিশিয়ে নিলাম। আর অনেকেই আমাকে বলেছো যে ঝাল সমেত নাকি খাওয়া ভালো। যদি আমরা না ভিজিয়ে খাই সেক্ষেত্রে ঝাল সমেত খাওয়া যায়, কিন্তু যদি আমরা ভিজিয়ে খাই তাহলে ঝাল ছাড়িয়ে খাওয়াটা বেশি ভালো। আর এটাও আমাকে একজন অ্যাডভাইস করেছিল, তো সেই হিসেবেই আমি চলি। আর যে বাটিটা দেখলে একটা টিফিন বক্স, ওটার মধ্যে আটা মাখা ছিল, যেটা আমি ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। আর এখানে এখন ব্রেকফাস্টের জন্য রুটি করে নেব। বলে নিই, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার জামা কাপড় ধোয়া এবং ঘর মোছা হয়ে গেছে, তারপরে আজকে আমি জল খেয়েছি, আমন্ড খেয়েছি। কারণ সকালবেলা ওষুধ খেয়ে বেশ কিছুক্ষণ গ্যাপ দিতে হয়, সেই গ্যাপের মধ্যে আমি কাজগুলো সেরে নিয়েছি। এখন রুটি করব। আর গত রাতের যে পাঁচমিশালি তরকারিটা করেছিলাম সেটাও রয়েছে, একটু বেশি করেই করে রেখেছি যাতে সকালবেলা ব্রেকফাস্টে আমায় খুব বেশি তাড়াহুড়ো না থাকে, কারণ আয়ুষ্মানের ক্লাস আছে, সামনেই এক্সাম, তাই একটু আগে আগে কাজগুলো গুছিয়ে রাখছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি সেই সমস্তই শেয়ার করব যে আমরা কী করে স্বল্প সময়ে স্বল্প খরচে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে পারি। আমার এই ভিডিওর মধ্যে আজকে সেই মেসেজই থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রভু মুদ্রিকা মে নিমুখ মাহি সামুদ্রিক শিশির নমনি মনোজ এবং মারুতি তুলে বেগিন চিন্তেন্দ্র বুদ্ধিমতা বরিষ্ঠ মরাত্মা জিন মারুতি মুখে সামুদ্রিক শিশির নমনি। এখন দেখো আমার স্নান করে পুজো সেরে, তারপরে শীতকাল, এখন কিছু কিছু তো ব্যাপার থাকেই, তো এই শীতকালেই আমি কিন্তু মেনলি স্কিনে অ্যালোভেরা জেলটা ইউজ করি। সারা বছর যে গরমকালে আমি মুখে কিচ্ছু ব্যবহার করতে পারি না, ব্যবহার করে তো দেখেছিলে কি স্কিনের অবস্থা হয়েছিল, তো আমি আবার আমার যা যা স্কিন রুটিন ছিল সেই রকমই এখন করছি। এবং দেখো আস্তে আস্তে কিন্তু আমার স্কিন অনেক ইম্প্রুভ হচ্ছে, সাথে তো বডি লোশন এখন মাস্ট। স্নান করে এইগুলো তো এখন করি। এদিকে ভাত বসিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম, পুরো ধুয়ে টুয়ে ভিজিয়ে দিয়েছিলাম একেবারে। এখন ভাত বসিয়ে দিলাম, ডাল করব আর ডিমের কারি করব, ব্যাস, আর তেমন কিছু করব না। আর কারণ ফ্রিজে তেমন কিছু আর সবজি নেই, যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা তরকারি কালকে করে নিয়েছিলাম। এখন দেখি যদি পারি বেলার দিকে একটু বাজারে যাব, বেলার দিকে বাজারে যদি সবজি পাই তো নেব, না হলে আজকে ডিমের কারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর আয়ুষ্মানের জন্য তো ডাল করতেই হবে। তো চলো কাজগুলো সারি, আগে একটু চা খেয়ে নিই। আমরা এক্ষুনি ঘুম থেকে উঠেছি, এখন বাজে 5:15, আর ঘুম থেকে আজকে আয়ুষ্মান অনেকক্ষণ ঘুমিয়েছে, না বাবা শোনাই, আজকে ঘুমিয়েছে, পড়াশোনা করে, তো এখন এক্সাম তো সামনে, তাই খুব ক্লান্ত। আর সকালবেলা তো দেখলেই তোমাদের সঙ্গে ওই অবধি শেয়ার করলাম, তার কারণ বাড়িতে ওপরে একটু কাজকর্ম হচ্ছে, তো ভীষণ আওয়াজ টাওয়াজ হচ্ছিল, আমি আর সেরকম কিছু শেয়ার করিনি। তাড়াতাড়ি করে রান্না বান্না করে তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা মানে আয়ুষ্মানকে নিয়ে আমি শুয়ে পড়েছি, কারণ হচ্ছে আয়ুষ্মানের যেহেতু এক্সাম, ওকে পড়াশোনায় বেশি করে মনটা দিতে হবে। এখন আমি কাজকর্ম করব, গ্যাস ট্যাসগুলো কিছু মোছা হয়নি, চলো সেই সমস্ত কাজকর্ম করি, যা যা বিকেল থেকে এখন থাকবে কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালের যা রান্না বান্নার থাকে সেগুলো রাতে কিছুটা গুছিয়ে রাখবো, তো আমি কীভাবে কী কী গুছিয়ে রাখছি, কী করে রাখছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো দেখো, 5টার সময় তো ঘুম থেকে উঠে গেছি, উঠে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি, বিছানায় যা যা ছিল পরে, কারণ ঘুমিয়েছি তো একটু আধটু জিনিস এদিক ওদিক ছড়ানো, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম।
এখন আমি একটু জল খাবো, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একটু জল খাই আমি সব সময়। আর আমি সব সময় আমার ভিডিওর মধ্যে দিয়ে এটাও আমি তোমাদের বলতে চাই যে পরিশ্রম করার একটা দিক হচ্ছে এই যে শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে। আমি তোমাদের বারবার ভিডিওতে বলে থাকি যে আমি যবে থেকে জল খাওয়া প্রপারভাবে কতটা পরিমাণ জল খেতে হয় সেইভাবে যখন থেকে আমি জল খাওয়া শুরু করেছি আমার কাজের কিন্তু এনার্জি তবে থেকেই ঠিকঠাকভাবে রয়েছে। আবার যখন হয়তো কোনো কারণে আমার জল খাওয়া কমে গেছে তো আমি দেখেছি আমার শরীর নিজে থেকেই কেমন ক্লান্ত বোধ করে। তো আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ম্যাটার করে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম। তো চলে এলাম কিচেনে, কিচেনে এখন কাজকর্ম করব। আমি দুপুরবেলা যা যা বাসনপত্র বেরিয়েছিল সবই মেজে রেখে শুয়েছিলাম, কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়নি। গ্যাসটা পরিষ্কার করব এখন, আমি কিভাবে পরিষ্কার করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমি যে ভিম লিকুইড দিয়ে বাসন মাজি সেই লিকুইডই অল্প একটু দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষি। যেমনভাবে বাসন মাজি আমরা, আমি গ্যাসটাকেও প্রথম থেকে সেইভাবেই মেনটেন করেছি, যার জন্যই দেখবে আমার গ্যাসে কিন্তু সেরকম খুব একটা দাগ নেই বা অনেক সময় জং ধরা নোংরা এই ব্যাপারটা নেই। বহু বছরের গ্যাস হয়ে গেল আমার, এটা গ্যাস ওভেন আর কি, যেটা বহু বছরের এটা, তাও যতটা সম্ভব দেখো আমি মেনটেন করবার চেষ্টা করেছি। আর যে আমাদের যে কুকটপের নিচে যে কাউন্টার টপটা থাকে সেটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করি যাতে তেল চিটচিটে ভাবটা না থাকে একদমই। এইভাবে যদি একটু একটু করে আমরা কাজগুলো করতে থাকি এবং প্রথম থেকে যদি জিনিসের যত্ন নিই তাহলে কিন্তু একটা জিনিস বহুদিন ভালো থাকে, এটাও আমি আমার অভিজ্ঞতা থেকেই দেখেছি। আর তো এইভাবে আমরা কিন্তু জিনিসের সাশ্রয় এবং যত্ন করতে পারি। তো দেখো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে ওয়ালপেপার লাগিয়েছিলাম আমার যে উইন্ডোগুলোতে, তো দেখো এখনও কিন্তু সেই আগের মতন আছে। কিন্তু ওই রান্না করলে যেটুকু তেল ছেটে সেই তেল তো পরেই রেগুলার হয়, তো সেই জন্য এগুলোও পরিষ্কার করতে হয়। আর খুব সুন্দরভাবে আমি দেখেছি সাইড দিয়ে যদি কখনও তুলতেও লাগে খুব সুন্দর ইজিলি এগুলো উঠেও যায়। তো এতদিন ধরে পাতা আছে দেখতেই পাচ্ছ, কোনো রকম এতটুকু ছেড়েনি, কোনো অসুবিধাও হয়নি। আর ব্যাস হয়ে গেল, গ্যাস আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, আর বার্নারগুলো বাকি আছে সেগুলোও এখন পরিষ্কার করব, প্লাস বেসিনটাকেও সুন্দর করে মেজে নেব। এইভাবে যদি একটু বুদ্ধি করে আমরা চলি তাহলে কিন্তু আমাদের খাটনিও কম হয়, পরিষ্কারও থাকে সব কিছু। তো যখন আমি রান্না করবার পর, লাঞ্চ করবার পর বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে আর যখন আমার মনে হচ্ছে যে না গ্যাস পরিষ্কার করলে বা কিচেনটা যদি আমি এখন পরিষ্কার করি তাহলে আমার শরীর ক্লান্ত হয়ে যাবে বা কষ্ট হচ্ছে, তখন আমি রেখে দিয়েছিলাম। তারপর রেস্ট করে নিয়ে এখন আবার ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি কাজে নেমে পড়েছি। তো দেখো বেসিনটাও আমি একদম যত্ন করে মেজে রাখলাম, তাহলে নোংরাও হয় না, কারণ এই বেসিনেই কিন্তু আমি ম্যাক্সিমাম সকালবেলা একদম সকালে ঘুম থেকে উঠেই জামাকাপড় যত যদি অল্প বিস্তর থাকে আমি এই বেসিনেই ধুয়ে নিই। সেটা আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব, একদম মর্নিং রুটিন, মানে একদম ভোরবেলা থেকে উঠে আমি কিভাবে কাজ করি সেই রুটিন তোমাদের সঙ্গে আমি নেক্সট দিন শেয়ার করব। আর এখন দেখো মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নিলাম, তারপরে হাত অবশ্যই আগে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এত কিছু ক্লিন করলাম। আর এবারে আয়ুষ্মানকে খেতে দেবো, হরলিক্স করে দেবো, আর আমিও খাবো চা। আমি আজকে গুঁড়ো দুধের চা করেছি। গুঁড়ো দুধের চা খেলে আমার মনে হয় অ্যাসিডিটিটা কম হয়, এটা কি তোমরা তোমাদের কি এরকম কিছু মনে হয়? আমার মনে হয়েছে। তো যাই হোক এখন গুঁড়ো দুধের অল্প করে চা করে নিলাম, দেখো একদম একটুখানি করেছি যাতে নিজেকে একটু চাঙ্গা মনে হয়। তারপরে দেখো যথারীতি সকালের যে জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো তো একদম শুকিয়ে গেছে, সেগুলোও ভাঁজ করে ফেলবো। আমি কোনো সময় কিন্তু মানে যতই অলসতা আসুক সব থেকে বিরক্তিকর কাজ লাগে আমার এই জামা কাপড় ভাঁজ করা, আমার যেন হাতে ব্যথা হয়ে যায়। মানে দুটো একটা জামা কাপড় ভাঁজ করলে আমার হাতে ব্যথা হয় কিন্তু আমি তবুও কোনো সময় জামা কাপড় ফেলে রাখি না। একবার যদি আমি জামা কাপড় ফেলে রাখবো তো জমতেই থাকবে, অলসতা চলে আসবে, এটা আমি একদম করি না। তো তোমাদেরকেও বলবো যখন মনে হবে যে একটু ভালো লাগছে কাজ করতে তখনই এক এক করে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নাও, যেটা আয়রন করতে দেওয়ার বা আয়রন নিজেরাই যদি করো। আমি যেমন বেশ কিছু জামা কাপড় নিজেই আয়রন করি তো সেগুলো করে ফেলতে পারো, বা একটা চাদরে গিট বেঁধে রেখে দাও যাতে চারিদিকে ছড়িয়ে না যায়, বা একটা ব্যাগের মধ্যে করেও একসঙ্গে রেখে দিতে পারো। এরকমভাবেই আমি কিন্তু করে থাকি। তো তোমরা আমার গুছিয়ে রেখেছি, আমি এরকম করে রাখি, তারপর সেট করে করে একবার তুলে দেবো। তো আশিস এসছে, ওকে একটু চা করে দিই, গ্রিন টি খাবে বললো, তো ওকে একটু গ্রিন টি দিয়ে দিই আর খই দিয়ে খেয়ে নেবে। তো আর কি দেবো সন্ধ্যাবেলা, এখন কিছু এমনিও কাজে থেকে এসে খুব একটা হেভি কিছু খেতে চায় না, যদি চাউমিন টাউমিন করি তখন খেয়ে নেবে, কিন্তু এখন চাউমিন করবো না,
হালকা খাক, রাত্রিবেলা দেখি ইচ্ছা আছে ডাল চচ্চড়ি করে নেবো, ডাল চচ্চড়ি করবো, রুটি করবো। তোমরা অনেকেই আমার থেকে যারা ছোট আছো টিপস চাও সংসারে নানা কাজকর্মে, যে আমি কীভাবে কাজে শিখেছি, কীভাবে সন্তানকে একা হাতে মানুষ করেছি, সমস্তই এক এক করে দেবো। তবে এই কাজ করতে করতেই তোমাদেরকে টিপসগুলো দিয়ে থাকি। আমি জানি আমার থেকেও অনেকে আছে অনেক বেশি কাজ করে, অনেক বেশি মানে কাজ করতেও পারে, আমি হয়তো তেমন কিছুই নই, তবু যেটুকু আমি জানি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের জানাই। টাটা বাবা, ধরে বসো। আয়ুষ্মান পড়তে বেরিয়ে গেল, এরপরে আমি ঝট করে ডিনারটা রেডি করে নেব। ডিনার রেডি করবার পর আমি একটু রেডি হয়ে বেরোবো। তো ডিনারে আজকে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় আমাদের ঘরে হয়তো সবজি থাকে না, যেমন আজকে আমার নেই, সকালেই তোমাদের বলেছিলাম যে কিছুই সবজি টবজি আর নেই, আমাকে বাজারে যেতে হবে, কিন্তু বাজারে আর যাওয়া হয়নি। আর সেই জন্যই আর কি আমি ভাবলাম যে রাতের ডিনারে কি বানাবো। আমি দেখো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, যখন ঘরে কোনো সবজি নেই, ঘরে আমাদের মোটামুটি সবসময় আলু আর মসুর ডাল থাকেই, তো এইটা দিয়েও একটা বেশ সুন্দর তরকারি কিন্তু হয়। তো হয়তো অনেকের কাছে নতুন বা অনেকের কাছে আমি যদিও আমার আগে ভিডিওতে শেয়ার করেছি, তো আমি আজকে আলু দিয়ে ডাল চচ্চড়ি করব, ভীষণ খেতে ভালো হয়, নতুনত্ব হয়। কড়াইতে নিলাম সর্ষের তেল, দিয়ে দিয়েছি কালো জিরে, তোমরা চাইলে লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। আর পেঁয়াজ দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে আলুগুলোও কিন্তু এখন পেঁয়াজের সাথে সাথে ভাজবো। যখন আলুটা একটু কালার চেঞ্জ হবে তার মধ্যে অ্যাড করব লবণ এবং হলুদ। এবারে সেটাকে দেওয়ার পরেও কিন্তু আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আলু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তার মাঝখানে কিন্তু আমি মসুর ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এই যে ধুয়ে রাখা মসুর ডালটা এখন দিয়ে দেবো। এবার এটার মেন কাজ হচ্ছে মসুর ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে। ডাল চচ্চড়ির এটাই হচ্ছে ট্রিক্স, মেন ট্রিক্স যেটাকে বলে, যে ডালটাকে খুব ভালো করে ভাজা। যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে এবং একটা ট্রান্সপারেন্ট লুক আসছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভাজতে হবে। তো দেখো ডাল ভেজে রাখার পর আমি সাইডে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন ঢেকে রাখবো, আমি সাইডে করে দিলাম। এখন রুটিটাও করে নেব, আটা আমি আগেই মেখে রেখেছি যাতে আটাটা সেট হয়ে যায় সুন্দর করে, এবং আটা যদি সঙ্গে সঙ্গে মাখি তাহলে দেখবি রুটি তত গোলও হয় না এবং চারদিকটা ফেটে যাওয়ার চান্স থাকে, সুন্দর রুটি ফোলেও না। কিন্তু এখন দেখো আমি আটা বেশ অনেকক্ষণ মেখে রেখেছিলাম, তোমরা একবার খেয়াল করো আমার প্রত্যেকটা রুটি কত সুন্দর করে ফুলবে। দেখবো ডালটাও হয়ে গেছে, দেখো একদম মাখা মাখা হবে কিন্তু। তো আরেকটু হওয়ার আগে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা, এর সঙ্গে কামড়ে কামড়ে খেতে এত ভালো লাগে কারণ লঙ্কাগুলো একটু সফট হবে। আর দিলাম অল্প একটু চিনি, মিষ্টি মিষ্টি খেতে কিন্তু আমরা ভালোবাসি, যেহেতু যদি না ভালো লাগে মিষ্টিটা একদম স্কিপ করে যেও। তো দেখো ডিনার তো আমি বানিয়ে রেখে দিলাম, কিন্তু এখনও একটা মিষ্টির জিনিস বানাবো, সেই মিষ্টি জিনিসটা অবশ্য তোমাদের সঙ্গেও শেয়ার করব, পরে করছি সেটা, কারণ বাজার থেকে দু একটা জিনিস আনতে লাগবে আমার। তো তার আগে ভাবলাম রাতে তো আমায় ঘর ঝাড় দিতেই হয়, একেবারে ঘরটা পরিষ্কার করে রেখে দিই। এই সময় 8:10-15 মতন বাজে, তাড়াতাড়ি করেই আজকে সব কিছু সেরে নিয়েছি, কারণ তোমাদের তো বললামই এখন আমার রুটিনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো ঘরের এই কাজটাও আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম, এরপর আমি একটু বেরোবো। তো কাজকর্ম শেষ হয়ে গেছে আর আমিও একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে দেখো রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে রেখে দিয়েছি, কিচেন পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে রেখে দিয়েছি। আর এখন কিছু কয়েকটা জিনিস কিনবো, তাই জন্য বেরোচ্ছি, আয়ুষ্মানকেও নিয়ে আসি পড়া থেকে। চলো, এমনি দেরি হয়ে গেছে, আশিসের সঙ্গে খুব এখন আমি ইয়ে করেছি যে আমি বললাম আমি বাজার করে আনি, বলো না ওয়েট করো ওয়েট করো করে রাতে 9টা বাজালো। চলো আগে যাই। হ্যাঁ, আমরা এখন বাড়ি ফিরছি হেঁটে, তাই তো বাবাই এইদিকে
তাকাও। বাড়ি এসে গেলাম, এসে ড্রেস ট্রেস ছেড়ে ফেলেছি কিন্তু কানটা ঢেকে রেখেছি আমার, না ওই তোমরা বলছিলে না যে আমি বলছিলাম না দাঁতের কাছে কিসি করছে, তো ওই ইয়ে থেকেই করছে। বাইরে কি ঠান্ডা, বাড়িতে আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা বাইরে, তো আমি ওই বাইরেই বেরিয়েছি ভাগ্যে সেটা গায়ে দিয়ে গেছিলাম, পুরো কানটা পেঁচিয়ে এসছি। এখন আমি করব সিমাই পায়েস, দুধটা কিনে আনলাম, রান্না তো করেই রেখে গেছি তোমরা দেখলে, এখন সিমাই পায়েসটা করব। সিমাই পায়েসটা কিভাবে আমি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ঘরে এরকম সাধারণ খাবার খুব খুব সবাই খুব পছন্দ করে, আর আমিও খুব ভালোবাসি খেতে এবং আমরা খুব আনন্দ করেই খাই। তো আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে যদি আমরা একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু হয়তো অনেক সময় অনেক জিনিস পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সংসারটাকে ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। এই জিনিস আমি শিখেছি যখন আমাদের লকডাউন ছিল সেই সময় থেকে, যে কিভাবে সবজি না থাকলে কি তরকারি করা যেতে পারে, তো সেই সমস্ত কিছুগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি, তার মধ্যে দিয়েছি দুখানা ছোট এলাচ, একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম যে সিমাইটা কিনে এনেছিলাম সেই সিমাই এখানে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজবো, ভালো করে ঘিয়ের মধ্যেই ভাজবো। চাইলে তোমরা শুকনো খোলাতেও ভাজতে পারো। তো দেখো এটা বেশ কিন্তু সুন্দর করে অল্প আছে মিডিয়াম আছে নিয়ে ভাজতে হবে। তো দেখো এখানে লাল করে আমি সিমাইটা ভেজে নিলাম, আর তার সাথে অ্যাড করে দিলাম গরুর দুধ, প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, ফুল ক্রিম মিল্ক যেটা থাকে সেটাই নিয়ে এসেছি, আমুল গোল্ড যেটা, তো সেই এখানে পায়েসের মধ্যে অ্যাড করলাম। ওই দুধটা অ্যাড করলে কিন্তু পায়েস বা সিমাই চালের পায়েস হোক বা সিমাই পায়েস হোক তার টেস্টই কিন্তু আলাদা হয়। এরপর পরিমাণ মতন চিনি দিয়েছি, চিনি দিয়ে হালকা হাতে কিন্তু চালাতে হবে, আর দিলাম এর মধ্যে কাজু কিশমিশ। তো দেখো এখানে পায়েস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর কি কি কিনেছি তোমাদের দেখাবো বা দেখিয়ে দিই। এখন অল্প একটু কিছু কিনে আনলাম, একটা চবনপ্রাস কিনলাম যেটা প্রত্যেক শীতেই কিনি, আজকে আবার আমাকে জিনিয়া মনে করালো তো আরও কিনে আনলাম 1 কেজির একটা চবনপ্রাস কিনেছি। কিছু ফ্রি নেই, প্রত্যেক বছর কিছু না কিছু ফ্রি দেয়, এবারে কোনো ফ্রি নেই কারণ শীতের সিজন, তো সবাই এমনিই কিনবে। দুটো গার্বেজ ব্যাগ কিনলাম, আজ আমার গার্বেজ ব্যাগ একদম শেষ হয়ে গেছে, মানে আমি আজকে যেন কি দিয়েছি ডাস্টবিনে, ওই যে আমাদের যে অনলাইন পার্সেল ফার্সেল আসে যে বড় প্যাকেটগুলো থাকে না ড্রেস ট্রেসের সঙ্গে যেগুলো দেয়, ওই প্যাকেট নিয়ে আমি কালো চওড়া করে কেটে ওটা দিয়েছি। আর আমার ডাস্টবিনটা বড়, তো ওটা তো ধরছেও না, খুব অসুবিধা হচ্ছে, না গার্বেজ ব্যাগ ছাড়া আমার একদম চলে না, না হলে ডাস্টবিনটা নোংরা হয়ে যাবে। আর দুটো বারমেসেলির প্যাকেট কিনেছি, একটা এখন বানালাম অর্ধেক আর একটা রেখে দিয়েছি। আর কিনলাম হচ্ছে এক পাতা হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডারের স্যাশের আর কি একটা পুরো গোটা চেন কিনলাম, এইটা খুব ভালো, এইটা না চুলটাকে স্মুথও করে, অরেঞ্জটাতেও ভালো হয় কিন্তু স্মুথ হয় না, এটাতে ইউজ করার সঙ্গে সাথে সাথে যখন ধুই ওয়াশ করি যখন চুলটা দেখি একদম নরম হয়ে থাকে, তো ওটা একটা কিনলাম। এই আর তালমিছরিটা কিনতে ভুলে গেলাম, তালমিছরি একটা কিনবো। তো আমাদের ডিনার একদম রেডি, এই হচ্ছে আলু দিয়ে ডাল চচ্চড়ি, ভীষণ সাধারণ খাবার, ভীষণ সাধারণ খাবার কিন্তু খুব ভালো খেতে হয়, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো যারা নতুন বন্ধু এসছো, তোমরা হয়তো মিস করে গেছো আমার ভিডিওগুলো থেকে কোনো কারণে, তো অবশ্যই কিন্তু ডাল চচ্চড়ি ট্রাই করো, একদম নতুনত্ব হবে, আর রুটি দিয়ে সকালেও ব্রেকফাস্টে যারা রুটি খাও তারাও খেতে পারো। আর সিমাই পায়েস একটু মিষ্টি না হলে চলে, তবে আমি কিন্তু যখন পায়েস করি মিষ্টিটা পরিমাণে একটু কম দিই, কারণ এমনি সবাই মিষ্টি পাগল, তো একটু পরিমাণে কম দিই। তো দেখো এই হচ্ছে আমাদের খুব সিম্পল অথচ ভালো ডিনার। আর এখন রাতে আমি আমন্ড ভিজিয়ে দেবো, কারণ সকালবেলা তো হেলদিভাবে দিনটা স্টার্ট করতে হবে তাই না, তোমরাও মনে করে কিন্তু যদি আমন্ড না খাও কাঁচা বাদামও খেতে পারো। তো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করব বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা গুড নাইট।